সো হ্যালো গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। সো এখন বাজে হচ্ছে 3:30, আর আজকে দুটো জিনিস এমন যেটা আজকের দিনটাকে খুব স্পেশাল বানাচ্ছে, সেটা হচ্ছে আজকে হচ্ছে মহালয়া। সো সবাইকে হ্যাপি মহালয়া। আর সেকেন্ড হচ্ছে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। এবার অনেকজন জানো অনেকজন জানো না, আমি বলে দিই যারা জানো না। সো বিশ্বকর্মা পুজো হচ্ছে মেনলি, বিশ্বকর্মা ঠাকুর হচ্ছে মেনলি মেশিনারি, অটোমোবাইলস, বাইক, সাইকেল এইসবের আর কি দেবতা, মানে সে এইগুলোই আর কি বানায়। সো যদি বিশ্বকর্মা ঠাকুরের ব্লেসিং থাকে তোমার উপরে, তাহলে তোমার কোনো প্রবলেম হবে না। সো ব্যাপারটা হচ্ছে যে আমরাও আজকে ঠাকুরকে বলবো যে আমাদের উপর একটু ব্লেসিংস করো, আমরা গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরি, আমাদের যেন কোনো প্রবলেম না হয়। আমাদের গাড়ি হচ্ছে একটা হার্টে একটা স্পেশাল জায়গা নিয়ে রয়েছে, সো তার যাতে কিছু না হয়। ব্যাপারটা হচ্ছে যে আমি ভেবেছিলাম যে গাড়িটা নিয়ে যে গ্যারেজে বেশ ভালো করে সার্ভিসিং হয় না, মানে সব একদম পূর্জা ফুর্জা একদম খুলে একদম মানে একদম টিপটপ লেভেলের সার্ভিসিং, সো ওটা ভেবেছিলাম আজকে যাবো গিয়ে করাবো। বাট আনফর্চুনেটলি আমার ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে, কারণ কাল রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছিলো। সো যাই হোক, সেগুলো বলে লাভ নেই, সো তার জন্যই আজকে আমি বেসিক্যালি যেতে পারলাম না। তো যাই হোক, নো চাপ, আমরা একদম হাতে করে সুন্দর করে পরিষ্কার করব। সো চলো আর বেশি দেরি না করে স্টার্ট করা যাক। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু পুরোটাই দেখতে হবে, ঠিক আছে? আরেকটা মেন কথা হচ্ছে গাড়িটার 25 বছর হয়ে গেছে, আর জাস্ট লুক এট দ্য কালার ম্যান, মানে কালারটা বলছি ফেড হয়ে গেছে, অনেকটাই ফেড হয়ে গেছে, বাট এমন কিছুও ফেড হয়নি, ঠিক আছে? এখনও গাড়িটাকে মুছলে যত্ন নিলে খুবই চকচক করে, সিরিয়াসলি। দেখো না দেখো না কি চকচক করছে আমার বুলবুল, তাই না? মানে একদম সোনা গাড়ি লাগছে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. Hey guys, গাড়ি ধোয়া মোটামুটি পুরো কমপ্লিট, একদম কষ্ট ফষ্ট করে মেহনত পুরো দেখতে পাচ্ছ, পুরো একদম ঘেমে গেছি। সো যাই হোক, এবার আশা, মানে গাড়িটা এতদিন ময়লা ছিল না, সো পরিষ্কার করলে না মানে একটা আলাদাই খুব সুন্দর একটা ফিলিং আসে, বুঝলে? সো যাই হোক, এবার গাড়িটার কটা সিনেম্যাটিক শট দিয়ে এত কষ্ট করে পরিষ্কার করলাম, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। সো দেখো তারপরে বলো কেমন। উফ, এই গাড়িগুলো না মানে এত কেন হর্ন দেয়। যাই হোক, তোমরা সিনেম্যাটিক শটসগুলো এনজয় করো, তারপরে বলো কেমন পরিষ্কার করলাম। বলো এবার তোমরা, বুলবুলকে কেমন লাগছে? হ্যাঁ, আশা করি বুলবুলকে খুবই সুন্দর লাগছে, একদম প্রিটি লাগছে, কি লাগছে? তো যদি লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও, কারণ এই গাড়িটা আমার জন্য মানে কি বলবো, মেরা হামদম, মেরা সাথি। আশা করি গাড়িটা অনেক ক্লিন লাগছে, অনেক ক্লিয়ার লাগছে। এই রঙটা না আসলে অনেক দিন আগেকার রং, বুঝলে? অনেকটা ফেড হয়ে গেছে, বাট তাও গ্লেজ আছে বলতে হবে গাই, সত্যি এখনও অবধি গ্লেজ আছে। সো যে এই গাড়িটার রঙটা করেছে, সো তার জন্য একটা বিগ থামস আপ, কারণ এত বছর পরও গাড়িটার কালার এত সুন্দর আছে। সো সেটাই আর কি বলার ছিল। তো মোটামুটি একদম গাড়ি ধোয়া পুরো কমপ্লিট, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে মেন কাজ, সেটা হচ্ছে আমি আমার মাম্মিজিকে বলবো যে মাম্মিজি প্লিজ আসো, এসে আমার গাড়িটাকে ভালো করে পুজো করে দাও, কারণ বিশ্বকর্মা পুজোর দিন। And we'll grow in number.
একটা গাড়ি পুজো একদম শেষ, খুব ভালো করে হলো, মা একদম খুব ভালো করে পুজো পুজো করে দিল। এবার ব্যাপারটা হচ্ছে কি সুন্দর লাগছে আমার গাড়িটা। সো আশা করি তোমাদেরও ভালো লেগেছে এই ব্লগটা। এই ব্লগটার মধ্যে আর বেশি কিছু না, জাস্ট একটুখানি দেখানোর ছিল আজকের দিনটা, যারা আমরা বাঙালি বা যারা অন্য রিলিজিয়ান্স বিলং করে। সো এই পুজোটা খুবই আমাদের জন্য ম্যাটার করে, স্পেশালি যারা রাইডার, যারা গাড়ি চালায়। আজকে বেসিক্যালি সবাই বিশ্বকর্মা ঠাকুরকে পুজো করে, মানে বাস হোক, গাড়ি হোক, বাইক হোক, মানে সবাই, যারা সাইকেল চালায় তারাও, মানে সবাই, মানে কি বলবো তোমাদেরকে। সো এটাই হচ্ছে ব্যাপার। আশা করি যারা করো না, সবাই করে, যারা করো না তারাও একবার করে করো, কারণ ঠাকুরের ব্লেসিংসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এটাই হচ্ছে ব্যাপার, এটাই তোমাদের দেখানো ছিল। গাড়ি যাই হোক সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তোমার মনে কতটা রেসপেক্ট সেই গাড়ির জন্য। সো এটাই বলার ছিল। সো যাই হোক, আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর এরকম ব্লগ আমি বানাতেই থাকবো, এই হচ্ছে ব্যাপার। আর কী বলবো, কিছু বুঝে পাচ্ছি না, মানে কেমন একটা আলাদা টাইপের কেমন একটা ফিলিং লাগছে, বুঝলে, মানে কী বলবো আমি, আই ক্যান্ট এক্সপ্লেন। মানে প্রতিবারই গাড়ি পুজো করা হয়, বাট এইবার আমি সব ইউটিউবে দেখাচ্ছি। সো সামথিং, মানে কী বলবো, নতুনত্ব কিছু করছি, ভাল লাগছে, খুব ভাল লাগছে, এটাই হচ্ছে ব্যাপার। ইটস এ স্পেশাল ডে ফর মাই বুলবুল। সো দ্যাটস অল, ব্লগটাকে এখানেই এন্ড করছি, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ। 君の虜になった